আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আরবের এক মূর্তি যা সাবা ও মারওয়া পাহাড়ের মাঝে অবস্থিত ছিল, মানুষের তৈরি কোনো মূর্তি ছিল না, বরং এটি ছিল জীবন্ত দুইজন মানুষের মূর্তি। এই দুইজন কাবাকরের মধ্যে এমন কি পাপ করেছিল যার কারণে মহান আল্লাহ তাআলা তাদের এমন ভয়ঙ্কর আজাব দিয়েছিলেন এবং পরবর্তীতে মানুষের শিক্ষা গ্রহণের জন্য একটি নিশানা স্বরূপ রেখে দিয়েছিলেন? যখন থেকে কাবাগরের সৃষ্টি হয়েছে তখন থেকেই যে মানুষ বা মানুষেরা কাবার সঙ্গে বেয়াদবি করেছে মহান আল্লাহ তাআলা তাদের এমন আজাব বা শাস্তি দিয়েছেন যা মানুষের জন্য শিক্ষা হিসেবেই থেকে গিয়েছে। সেটি হোক দুনিয়ার অন্যতম বাদশাহ আব্রাহা বা তার হাতির দল, যারা কাবার সঙ্গে বেয়াদবি করেছে অথবা এর সম্মানহানি করার চেষ্টা করেছে, মহান আল্লাহ তাআলা তাদের যন্ত্রণাদায়ক আজাব দিয়েছেন। এমনই একটি ঘটনা ইসাফ এবং নাইলার। ইসাফ বিন নাইলা নাইলা বিনতে জাইদ ছিল বনি জোরহাম গোত্রের একজন পুরুষ এবং একজন নারী। নাইলা ছিল খুবই সুন্দরী একজন নারী, যে ইয়েমেনের কোনো এক এলাকায় বসবাস করত। এই নারী তার সৌন্দর্যকে ইয়েমেনের লোকের নিকট বিভিন্নভাবে প্রদর্শন করেই বেড়াত। অশ্লীল পোশাক পরে ঘর থেকে বের হতো এবং তার পিছু পিছু যুবকেরা ঘুরে বেড়াত। সবাই তার সঙ্গে এই সম্পর্ক রাখার চেষ্টা করত। আর তাদের মাঝে সেই কৌমের সর্দারের ছেলেও ছিল যার নাম ছিল ইসাফ বিন ইয়ালা। একটা সময় ইসাফ এবং নাইলার প্রেম হয়ে যায় আর এই প্রেম খুবই দ্রুত জিনায় রূপান্তরিত হয়। তারা নিজেদের মধ্যে নাজায়েজ কাজ করতে শুরু করে এবং সুযোগ পেলেই তারা জিনায় লিপ্ত হতো। এভাবেই তাদের সম্পর্ক চলছিল। যখন তাদের পরিবারের মাঝে এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় তখন তারা ইসাফ এবং নাইলার বিরুদ্ধে চলে যায়, যে কারণে তাদের সম্পর্কের মাঝে বেটি পরিয়ে দেওয়া হয় এবং দুজনের দেখা করা এবং চলাফেরা বন্ধ করে দেওয়া হয়। একদা বনি জুমহারের গোত্রের একটি কাফেলা হজের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়। এই কাফেলার সঙ্গে ইসাফ এবং লাইলা এও হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কাফেলা মক্কায় পৌঁছায় আর যেদিন তারা পৌঁছায় সেটি ছিল হজের দিন। এর মাঝে একদিন কাবার লোকজনের আনাগোনা খুবই কম ছিল, কাবার আশেপাশে কেউ ছিল না। এমন সময় শয়তান তাদের অন্তরে ওয়াসওয়াসা দিতে শুরু করে। তারা দুজন কাবাঘরের ভেতরে ঢুকে পড়ে এবং কাবাঘরের ভেতরে জেরা করতে শুরু করে। তাদের এই ভয়ঙ্কর গুনাহের জন্য আসমান জমিন প্রকম্পিত হয়ে ওঠে এবং মহান আল্লাহ তাআলার তরফ থেকে আজাব নাজিল হয়। যখন তারা কাবার মাঝে জিনায় লিপ্ত ছিল সেই অবস্থায় তাদের রূহ কবজ করে নেওয়া হয় এবং তাদের সমস্ত শরীর পাথরের মূর্তির মতো হতে শুরু করে। সেই মুহূর্ত ছিল অত্যন্ত ভয়াবহ এবং আশ্চর্যজনক। দুইজন জীবন্ত মানুষ আজাবের কারণে পাথরের মূর্তিতে রূপ নিয়েছিল। কিছুদিন পর যখন বনি জুমহার লোকেরা কাবার নিকট ফেরত আসে এবং বাইতুল্লার দরজা খুলে তারা দেখতে পায় সেই দুইজন জিনা অবস্থাতেই পাথরের মূর্তি হয়ে আছে। তারা বুঝতে পারে এই দুইজন মহান আল্লাহ তাআলার ঘরে কোনো প্রকার জুলুমের কাজ করেছিল। এরপর লোকেরা তাদের পাথরের দেহকে কাবাঘর থেকে বাইরে নিয়ে আসে এবং জমিনের উপর রেখে দেয় যাতে এই মূর্তি দুটি মানুষের জন্য শিক্ষার উপর থেকে যায়। কিছুদিন পরে মক্কার লোকেরা ইসাফের মূর্তিকে সাপা পাহাড়ের উপর রেখে দেয় এবং নাইলার মূর্তিকে মারওয়া পাহাড়ের উপর রেখে দেয়। সাপা ও মারওয়া ছিল একজোড়া পাহাড় যা কাবার খুব নিকটে অবস্থিত। এই পাহাড়ে বিবি হাজেরার ছুটতে ছুটতে পানির কুচ করেছিল যখন ইসমাইল আলাইহিসসালাম ছোট বাচ্চা ছিলেন এবং পিপাসায় ছটপট করছিলেন। এ কারণে প্রাচীনকাল থেকে এই পাহাড়কে খুবই সম্মানের চোখে দেখা হয় এবং হাজিরা এই পাহাড়ে চড়েই সম্মানের সঙ্গে তওয়াফ করেন। এবং এই নারীর শাস্তি ঠিক করা হয় যে ব্যক্তি এই সাবা ও মারওয়ার পাহাড়ে যাবে সে এই দুই মূর্তিকে একটি করে জুতা মারবে। কিছুদিন এই আমল জারি ছিল। এরপর লোকেরা তাদের জুতার জায়গায় তাপ্পর মারতে শুরু করে। এর কিছুদিন পর লোকেরা শুধুমাত্র এই মূর্তিগুলোতে হাত লাগাতে শুরু করে। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে লোকেরা তাদের সম্মান প্রদর্শন করতে শুরু করে এবং তাদের মূর্তিকে পূজা করতেই শুরু করে। এমনকি এমন একটি জাহিয়ালতের সময় আসলো যখন আরবের লোকেরা তাদেরকে প্রেম এবং ভালোবাসার প্রতীক হিসেবে মানতে শুরু করলো আর তারা নিজেদের মাঝে স্থাপনে প্রেমকে গর্বের সঙ্গে গল্প এবং প্রচার করতে থাকে। ধীরে ধীরে ইসাফ এবং নাইলাকে তারা প্রেমের দেবদেবী হিসেবে মানতে শুরু করে। পঞ্চম শতাব্দী পর্যন্ত ইসাফ এবং নাইলাকে আরবের সবথেকে বড় মূর্তিগুলোর একটি মনে করা হতো যার সামনে লোকেরা সিজদা করত এবং কুরবানি দিত। জাহিদ বিন হাজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন জাহিলাতের যুগ ছিল এবং আরবের মুশরিকরা যখন কাবা তওয়াফ করত তখন ইসাফ ও নাইলার সেই মূর্তিকে ছুঁয়ে যেত। একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইতুল্লাহ তওয়াফ করছিলাম। যখন আমি সেই মূর্তির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমি সেই মূর্তি দুটোকে ছুঁয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে ছুঁতে মানা করলেন। তখন আমি মনে মনে ভাবলাম ছুঁয়ে তো দেখি কি হয়। এ কারণে আমি দ্বিতীয়বার সেইগুলোকে ছুঁয়ে দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্তভাবে আমাকে নিষেধ করলেন এবং আমি বললাম, আমি কি তোমাকে এগুলো ছুঁতে মানা করিনি? এরপর জায়েদ বিন হাসির
رضي الله تعالى عنه বললেন আল্লাহর কসম এরপর থেকে কোনোদিন আমি কোনো মূর্তিকে ছুঁয়ে দেখিনি আমি আরো কসম করে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো কোনো মূর্তিকে ছুঁয়ে দেখেননি একদিন হেদায়েতের সূর্য ওঠে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা আসে তিনি পুরোদমে দ্বীনের দাওয়াত শুরু করলেন দশম হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যান এবং তিনি হযরত আলীকে সঙ্গে নিয়ে ছোট বড় সমস্ত মূর্তিকে ভেঙে ফেললেন মূর্তি ভাঙা অবস্থায় তিনি বললেন সত্যের জয় হয়েছে এবং মিথ্যার পতন ঘটেছে এবং কাবা শরীফে সমস্ত মূর্তি থেকে পাক পবিত্র হয়ে যায় এরপর তিনি সাফা মারওয়া পাহাড়ে গেলেন এবং নিজের হাতে স্থাপনার মূর্তিকে ধ্বংস করে দিলেন আমরা দেখলাম প্রথমে মানুষেরা ইসাফ এবং নাইলার মূর্তিকে শিক্ষা হিসেবে সাফা ও মারওয়া পাহাড়ে রেখে দিয়েছিল কিন্তু পরবর্তীতে শয়তান এমনভাবে মানুষকে গোমরাহিত ফেলেছে মানুষগুলো মূর্তির পূজা করতে শুরু করে কিন্তু তার থেকেও জঘন্যতম ব্যাপার হচ্ছে কাবা শরীফের মতো পবিত্র জায়গায় জিনার কাজ করা হয়েছিল আর মানুষেরা সেই কাজকে গর্বের সঙ্গে পড়ত কিন্তু এর বদলে এটি হওয়া উচিত ছিল যে মানুষেরা এই জঘন্য কাজকেই লানত কিন্তু তার বদলে আরবেরা এই ঘটনাকে ভালোবাসার গল্প হিসেবে বলে বেড়াত আর স্থাপনাকে একটি রোল মডেল হিসেবে মানত এমনই আজকের সময় এই সমস্ত কাজের পুনরাবৃত্তি চোখে পড়ে যেখানে মানুষ কোনো অপরাধ করলেই তাকে হিরুর চোখে দেখে আর বলা হয় এটি নাকি ব্যক্তি স্বাধীনতা আর ব্যক্তি স্বাধীনতার নামে বহু অপরাধকেই রীতিমতো প্রমোট করে হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গুনাহ অপরাধ এবং বেদনা থেকে হেফাজত করুক আমিন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ